কারো দুর্নীতি প্রমাণিত হবার পরে সরকার তাকে ছেড়ে দিয়েছে এমন নজির নেই মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে এক ব্রিফিংয়ে এমন দাবি করেছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেন বলেন সরকারের পুরো মেকানিজমই দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার যারাই দুর্নীতি করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে নজরে এলেই সহানুভূতি দেখানো হবে না সরকারি কর্মকর্তা সহ দুর্নীতির সাথে জড়িত কারো প্রতি মন্ত্রিপরিষদ সচিব জানান পদ্মা সেতু রক্ষণাবেক্ষণে কোম্পানি গঠনের প্রস্তাবে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা যা গঠন হবে চোদ্দ জন পরিচালকের সমন্বয়ে মূলধন হবে এক হাজার কোটি টাকা তিনি আরও জানান বাজেট বাস্তবায়নে স্বচ্ছতা বজায় রাখতে সব মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী দুর্নীতি তো সবাই করে না একটা অফিসে সবাইকে দুর্নীতি এবং ওই হাতে গোনা কয়েকজন বাকি সবাই আপনার বিব্রত হয় তাই তাই তো তো না সরকারের তরফ থেকে অবস্থানটা তো পরিষ্কার হয়েছে যে দুর্নীতির কোন বিষয়ের সাথে দুর্নীতির সাথে যারা জড়িত তাদের ব্যাপারে তারা কোন রকম কোন সহানুভূতির দৃষ্টি নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশের ক্যাশ আউটচার সবচেয়ে কম